সেদিন সবাই সবাই আপনার মা বলুন বাবা বলুন সন্তান সন্ততি সবাই আপনার থেকে মুখ ফিরা নিবে, কেউ কারোর দিকে তাকাবে না, কেউ কারোর জন্য অপেক্ষা করবে না, সবাই শুধু নিজে চিন্তা করবে ইয়া নাফসি নাফসি করবে কথা কোন ঠিক কিনা। কিন্তু বন্ধুরা আমার ওই কঠিন মুসিবতের দিন যেদিন আমার আপনার আপন বলতে কেউ থাকবে না, মা থাকবে না, বাবা থাকবে না, দাদা থাকবে না, দাদি থাকবে না, ওই দিন আমার আপনার আপন হবে একজন, তার নাম হচ্ছে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। মানুষগুলো যখন বেকার হয়ে আদম নবীর কাছে যাবে, আদম নবী বলবে আজকে আমি নিজে চিন্তিত, আল্লাহর দরবারে আমি নিজেই গুনাহগার হয়ে আছি, আমার সুপারিশ করার কোনো ক্ষমতা নাই। ওই যে দেখা যায় মূসা নবী মূসা নবীর কাছে চলে যাও, মানুষগুলো যখন মূসা নবীর কাছে যাবে মূসা নবী নিজেই নফসি নফসি করতে করতে আল্লাহর দরবারে কান্নাকাটি করতে থাকবে, মানুষগুলো মূসা নবীর কাছে যেয়ে বলবে ও মূসা নবী আপনি হচ্ছেন এমন একজন নবী যিনি তোর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে দিদার করেছেন, আমরা তোর পাহাড়ের সুরমা চোখের মধ্যে লাগাইছি, ও মূসা নবী আজকে হাসরের ময়দানে আমাদেরকে একটু বাঁচান। মূসা নবী বললেন আজকে আমার বাঁচানোর কোনো ক্ষমতা নাই। ওই যে দেখা যায় ইব্রাহিম নবীর কাছে চলে যাও, মানুষগুলো যখন ইব্রাহিম নবীর কাছে যাবে ইব্রাহিম নবীর কাছে যা বলবে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুম মুসলিম। ও বাবা ইব্রাহিম আপনি হচ্ছেন আমাদের জাতির পিতা, আজকে আপনি বাবা হিসাবে আমাদেরকে আল্লাহর দরবারে সুপারিশ করে জান্নাতে দেন। ইব্রাহিম নবী বলবে আমার কোনো ক্ষমতা নাই। ওই যে দেখা যায় ইসমাইল নবী তার কাছে যাও, মানুষগুলো ইসমাইল নবীর কাছে যাবে, ইসমাইল নবী বলবে আমার কোনো ক্ষমতা নাই, ইসমাইল নবী দেখা দিবে। ওই যে দেখা যায় ঈসা রুহুল্লাহ ঈসা রুহুল্লাহর কাছে যাও, ঈসা রুহুল্লাহ বলবে আজকে আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো পাওয়ার নাই, আমার কোনো কিছু নাই। ওই যে দেখা যায় আখিরি পয়গম্বর আখিরি নবীকে দেখা যায় তোমরা আখিরি নবীর কাছে চলে যাও। মানুষরা যখন আমার দয়াল নবীর কাছে যাবে কিতাবের মধ্যে দেখবে কিতাবের মধ্যে লেখা আছে, মানুষগুলো যারা দেখবে আমার আপনার দয়াল নবী যে নবী দুনিয়ার মধ্যে আসার সাথে সাথে রব্বি আবলি উম্মতি বলে কেঁদেছেন, দুনিয়ার মধ্যে কি সত্যি সুরজি বলে কেঁদেছেন, মেয়েরাজে গিয়ে কেঁদেছেন, এখনো কবরের মধ্যে রওজা পাকের মধ্যে নবী কাঁদে, হাসরে ময়দানে আল্লাহর দরবারে সিজদায় পড়ে পড়ে রব্বি হাবিনি উম্মতি বলে কাঁদে থাকবে পড়ুক সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখে উম্মত গুলা যখন আমার দয়াল নবীর সামনে যে হাজির হবে দয়াল নবী উম্মত গুলাকে এমন ভাবে সহায়তা করবে, কিতাবের মধ্যে লেখে যেমনি ভাবে একটা মুরগি যখন কোন তুফান আসে বৃষ্টি আসে জ্বর আসে মুরগির বাচ্চা গুলাকে দুইটা পাখা বাড়ায় দিয়া সরাই বেড়ে আমার দয়াল নবী হাসরের ময়দানে দুইটা হাত বাড়ায় দিয়া বললে উম্মত রে তোরা আমার কোলে আ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর দরবারে এটা হচ্ছে হাসরের ময়দান, আর এই হাসরের ময়দানটা করেছি একমাত্র আপনি নবীকে চেনার জন্য। আমি আগে কোরআন শরীফে বলে দিয়েছি দুনিয়ার মধ্যে যারা আপনাকে চিনেছে আপনার সাফাতের মাধ্যমে আমি তাদেরকে জান্নাতে দিয়ে দিব। আল্লাহ আপনার মাথাটা উঠান
একবার দুইবার তিনবার বলার পরে দয়াল নবী মাথা উঠাবে না, চারবারের সময় আমার আল্লাহ কুদরতের জবান দিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনি মাথা উঠান, আমি আল্লাহ আমার জবান দিয়ে ঘোষণা করে দিচ্ছি আপনার যত উম্মত রয়েছে আপনার সকল উম্মত দিয়ে আপনি জান্নাতে চলে যান, আজকে আপনাকে স্পেশাল পাওয়ার দেওয়া হলো কোন সুবহানাল্লাহ। বলেন তো হাজরে মাদানে আমার দয়াল নবী আমাদেরকে সাফাত করতে পারবে কি পারবে না? জোরে বলুন পারবে কি পারবে না? নবীর এই ক্ষমতা আছে নাই? বর্তমানে কিছু মানুষ মানতে চায়, বুখারী শরীফের হাদিসের মধ্যে বলা হয়েছে শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, যারা দুনিয়ার মধ্যে গুনাহ করতে 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 পাহাড় পরিমাণ গুনাহ করেছে আল্লাহর দরবার থেকে তাড়িয়ে দেওয়া হবে, কিন্তু দয়াল নবীর দরবারে যাওয়ার সাথে সাথে দয়াল নবী সুপারিশ করে তাড়িয়ে দিতে নিয়ে করুন। সুবহানাল্লাহ, যারা জান্নাতি যাদের আমল আছে আমল দ্বারা জান্নাতে যাবে তাদেরকে তো সুপারিশ করার কোনো দরকার নাই। আছে হাদিসের মধ্যে বলেছে শাফাআতি লি আহলি কাবাইর মিন উম্মতি, যারা বড় বড় কবিরা গুনাহ করবে তাদের জন্য আমার নবী হচ্ছে শাফাআতের কান্নারি, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সাহেব বলে রোজে আসর কঠিন দানে রব্বুল আলামিন ওহে তোমরা হার বনি আশা দিবে নাকি ওরে তাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, সেদিন কেউ হবে না কারো জন্য জামিন দাতা, হাই হাই হাহাকারে পড়ে যাবে ধনি পিপাসায় পাতি বেসাতি মগজে গলে পানি ওরে কান্দিতে থাকিবে সবাই আদমের ঔলাদ আদমের কাছে যাইয়া বলবে ফরিয়াদ ওরে আদম বলবে আমি পাপি বড়ই গুনাহগার আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার ওরে মাটি দিয়া বানা ইয়া রাখলো বেহেস্তেতে গন্ডম খাইতে নিষেধ করবো আল্লাহ ফরওয়ারে ওরে নিষেধ না মানিয়া গন্ডম খাইলাম বেহেস্তে সেই কারণে গুনাগার হইলাম হাসরের মাঠেতে ওরে আদম বলবে নাসি নাসি আমি গন্ডমে খাইয়া পাপ করিয়াছি রে গুনাগার হইয়া গেছি পারবো না সেই কারণে কঠিন দিনে আমার নবীর জীবনে নাই কোন বন্ধু গো নাই দর দিনাই কঠিন দিনে আমার নবীর জীবনে ওরে উম্মতি উম্মতি বলে কাঁদবে নবী সেই দিনে কঠিন দিনে কঠিন দিনে আমার নবী জীবনে কঠিন দিনে আমার নবী জীবনে কাছে যেই দিনে নবী বিনে কেউ থাকবে না আপন হবে না ওই নবীকে চিনতে চাই কি চাই না? হাত তুলে বলুন চাই কি চাই না? নারায়ণ তাকবীর নারায়ণ রিসালাত নারায়ণ গাউসিয়া কবুল করে সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা নবী চাই, ওলি চাই কি চাই না? যারা বলে চাই কি চাই না?